দেখো, এর আগে তোমাদের লেখচিত্রের একটা ক্লাস নেওয়া হয়ে গেছে। আজকে তোমাদের লেখচিত্রের দ্বিতীয় নম্বর ক্লাস হবে। দ্বিতীয় নম্বর ক্লাস হবে অধ্যায় নম্বর 3। দেখো, এর আগের ক্লাসে তোমাদের লেখচিত্রের প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং কোন বিন্দু কোন পাদে অবস্থান করছে সেগুলো ধারণা দেওয়া হয়েছে। আজকে তোমাদের লেখচিত্র আমরা অঙ্কন করবো। লেখচিত্র অঙ্কন করব কি ধরনের সমীকরণ? দেখো, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। দু নম্বর এক্স ইকুয়াল টু এ, তিন নম্বর ওয়াই ইকুয়াল টু বি। প্রথমটা দেখো, এখানে এক্স হচ্ছে চলরাশি এবং এ বি সি হচ্ছে ধ্রুবক রাশি। প্রথমটা হচ্ছে দেখো ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ। দ্বিতীয়টা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, সেটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আর তিন নম্বরটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি, সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আমরা প্রবলেম নেব আর সমাধান করব। এক চল দ্বিচল বিশিষ্ট মানে সেখানে দুটো চলরাশি থাকবে বা কোনটা হয়তো একটা চলরাশি থাকতে পারে। দ্বিচল বিশিষ্ট মানে সেখানে দুটো চলরাশি থাকবে। রৈখিক সহজ সমীকরণ মানে চলরাশি মাথায় ঘাত তার পাওয়ারটা সবসময় ওয়ান থাকবে। দেখো, এখানে এক্স এর মাথায় ঘাতে কিছু নাই মানে ওয়ান আছে, ওয়াই এর মাথায় কিছু নাই মানে ওয়ান আছে। এবার আমরা প্রবলেম নেবো বই থেকে আর সমাধান করব। দেখো, তোমরা বই খুলবে পেজ নাম্বার 38, কোশ্চেন দেখি 3.2। প্রথম প্রবলেমটা দেখো, নিচের বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি ও কোথায় অবস্থিত লিখি। কোথায় মানে কোন অক্ষের উপর অথবা কোন পাদে। কোন অক্ষের উপর মানে সেটা এক্স অক্ষের উপর না ওয়াই অক্ষের উপর। এক্স অক্ষের ধনাত্মক দিকে হতে পারে, ঋণাত্মক দিকে হতে পারে, আবার ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ঋণাত্মক দিকে হতে পারে। এটা প্রথম চারটা ধারণা থেকে তোমরা পারবে। দ্বিতীয় নম্বরটা দেখো, ছক কাগজে এক্স তো এক্স ড্যাস, ওয়াই ও ওয়াই ড্যাস পরস্পর লম্ব টেনে যে কোনো পাঁচটি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থান করছে। তৃতীয় পাদে অবস্থান করছে মানে সেখানে এক্স আর ওয়াই সব মানগুলো কি হবে, সেটা নেগেটিভ হবে। এরপরে চলে যাবো তিনের দাগের অঙ্ক। তিনের দাগের অঙ্ক থেকে আমরা আজকে সমাধান করবো। দেখো, তিনের দাগে একের অঙ্কটা দেখো, বলেছে তিনটি খাতা ও দুটি পেনের মোট দাম 5 টাকা ও চারটি খাতা ও তিনটি পেনের দাম 75 টাকা। এই বক্তব্যগুলো আমরা কি করব, রৈখিক সহজ সমীকরণ আকারে প্রকাশ করব। কিছু প্রবলেম আছে, রৈখিক সহজ সমীকরণ আকারে প্রকাশ করব। দেখো, তাহলে ধরে নেব একটি খাতার দাম, একটি খাতার দাম সমান x টাকা, একটি পেনের দাম সমান ওয়াই টাকা। তাহলে দেখো, তিনটি খাতার দাম কত হবে, তিনটি খাতার দাম হবে 3x টাকা, আর দুটি পেনের দাম কত হবে 2y টাকা। তাহলে মোট কত টাকা হলো, মোট 55 টাকা সমান 75। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। দু নম্বর দেখো, চারটি খাতা ও তিনটি পেনের দাম, চারটি খাতার দাম হবে 4x টাকা আর তিনটি পেনের দাম হবে 3y সমান 75 টাকা। এটা হচ্ছে দু নম্বর সমীকরণ। তিন নম্বর সমীকরণ, তিন নম্বর তিনের দিকে দুইয়ের প্রবলেমটা দেখো, দুইয়ের প্রবলেমটা দুটি সংখ্যার যোগফল 80। ধরো একটি সংখ্যা, একটি সংখ্যা সমান x, অপর সংখ্যা সংখ্যা সমান y। এখানে আমরা ধরে নেব x greater than y, অর্থাৎ x এর মানটা বড় আর y এর মানটা ছোট। সংখ্যা দুটির যোগফল 80, তার মানে হচ্ছে x প্লাস y সমান 80। এটা এক নম্বর সমীকরণ। দু নম্বর বলেছে সংখ্যা দুটির বিয়োগফলের তিন গুণ, বিয়োগফল মানে হবে x মাইনাস y, বিয়োগফলের তিন গুণ বড় সংখ্যাটির চেয়ে 80 বেশি। বড় সংখ্যাটি কত সমান, বড় সংখ্যাটি 80 চেয়ে কত বেশি, 20 বেশি সমান। এটা কি হবে দেখো, 3x মাইনাস y মাইনাস x সমান 20। এটা দু নম্বর সমীকরণ। তাহলে দুইয়ের প্রবলেমটা হয়ে গেল, তিনের দাগে দুইয়ের প্রবলেমটা হয়ে গেল। এরপরে দেখো, তিনের দাগে তিনের প্রবলেমটা, তিনের দাগে তিনের প্রবলেমটা দেখো,
তিনের প্রবলেমটা বলেছে কোন ভগ্নাংশে লব ও হর প্রত্যেকের সঙ্গে 2 যোগ করতে হবে তাহলে আমরা ধরে নেব লব সমান x আর হর সমান ধরে নেব y প্রত্যেকের সঙ্গে 2 যোগ করতে হবে 2 যোগ করলে কত হবে x + 2 / y + 2 সমান মান হবে 7 / 9 এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ 2 নম্বর বলেছে প্রত্যেকটির সঙ্গে 3 বিয়োগ করলে 3 বিয়োগ করলে ভগ্নাংশের মান হবে x - 3 / y - 3 বিয়োগ করলে মান হবে 1 / 2 এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ 3 এর দাগে 3 এর প্রবলেমটা হয়ে গেল এবার 3 এর দাগে চলে যাব 4 এর প্রবলেমটা 4 এর প্রবলেমটা দেখো তিনের দাগে চারের প্রবলেমটা দেখো দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ দেখো ধরে নেব এককের অঙ্ক এককের অঙ্ক সমান x দশকের অঙ্ক সমান y দি বলেছে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ অর্থাৎ y সমান 2x y সমান 2x দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ দুই নম্বর সংখ্যাটি কত হবে দেখো সংখ্যাটি হবে 10y + x সংখ্যাটি উল্টালে লিখি হবে দেখো উল্টালে উল্টালে হবে 10x + y এটা হবে উল্টে যে সংখ্যাটি লিখবো যে সংখ্যাটি পাওয়া যাবে তার মূল সংখ্যা অপেক্ষা 27 কম মূল সংখ্যা মানে এটা 27 কম এটা 27 বেশি উল্টে তার মানে 10y - 10y + x - 10x + y সমান 27 এটা হচ্ছে 2 নম্বর প্রবলেম তাহলে 3 এর দাগে 4 পর্যন্ত প্রবলেম আমাদের হয়ে গেল এবার আমরা চলে যাব 4 এর দাগে প্রবলেমগুলো নিচে বলেছে নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট দুই চল বিশিষ্ট রৈখিক সহজ সমীকরণ আকারে প্রকাশ করি এবং সমীকরণগুলি লেখচিত্র আকারে প্রকাশ করি লেখচিত্র আকারে প্রকাশ করতে হবে দেখো চার দাগে এক রঙটা দেখো চার দাগে এক রঙটা দেখো বলেছে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স হবে 26 বছর বেশি 26 বছর বেশি এবং এটা সমীকরণটা তোমরা গঠন করতে পারবে লেখচিত্রটা লেখচিত্রের জন্য 2 নম্বর অঙ্কটা করছে দেখো 2 নম্বর অঙ্কটা ছোট আছে লেখচিত্র করতে আমাদের সুবিধা হবে দুটি সংখ্যার সমষ্টি ধরে নাও একটি একটি সমান x অপরটি অপরটি সমান y তাহলে তাহলে x + y সমান কত হবে 15 x + y সমান 15 এবার এই সমীকরণটা তো সহজ সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেছে এবার এটাকে আমরা লেখচিত্র আকারে প্রকাশ করতে হবে লেখচিত্র প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে দাদা x কে y এর চলের আকারে প্রকাশ করতে হবে কিংবা y কে x এর চলের আকারে প্রকাশ করতে হবে তাহলে x কে y এর চলের আকারে প্রকাশ করতে হবে 15 - y এবার এখানে আমরা কি করব দেখো y এর তিনটে মান নেব y এর তিনটে মানের জন্য x এর করেসপন্ডিং মান কত হয় সেটা আমরা দেখব দেখো x / y বেশি বড় মান নেব না গ্রাফ করতে আমাদের যাতে অসুবিধা না হয় y এর মান নাও 10 নাও x এর মান হবে 5 y এর মান 5 নাও x এর মান হবে 10 y এর মান 4 নাও y এর মান 7 নাও এটা মান হবে 8 হবে ঠিক আছে এখানে তিনটে তোমার সমাধান বার করতে হবে x আর y তিনটে মান নিতে হবে y মিনিমাম y মান তিনটে নিতে হবে তার কারণে x এর মান তিনটে আমরা পাবো তিনটে কমে নিলে গ্রাফটা ঠিকঠাক আসবে না এবার দেখো আমরা গ্রাফ প্লট করব x এর সর্বোচ্চ মান 10 y এর সর্বোচ্চ মান 10 আছে দেখো x ও x ড্যাশ এটা y ও y ড্যাশ তাহলে এখানে বিন্দুগুলো কি পেয়েছি দেখো বিন্দুগুলো পেয়েছি 5,10 তারপর পেয়েছি 10,5 তারপরে পেয়েছি 8,7 বিন্দুগুলো প্লট করব এর বিন্দু দেখো 5,10 হ্যাঁ এখানে এই বিন্দুগুলো প্লট করার আগে একটা জিনিস তোমাদের জানতে হবে যে আমরা প্রত্যেক ছবি যখন আঁকবো একটা স্কেল ধরে নিতে হবে একটা স্কেল ধরে নিতে হবে স্কেল কেমন জিনিস দেখো
এই যে ছক্কা গুলো আমরা গ্রাফটা প্লট করব, এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র আছে না, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ছক্কা গুলো ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক একটি বাহু সমান আমরা এক একক করে ধরে নেব, এক একটি বাহু সমান, এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র তোমরা দেখতে পাচ্ছ এক একটি বাহু সমান আমরা এক একক করে ধরে নেব, এই স্কেলটা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এই বিন্দুটা বসাও 5, 10, 1, 2, 3, 4, 5, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে, এরকম জায়গায় হয় বিন্দুটা। দু নম্বর হচ্ছে এক্স এর মান 10, ওয়াই এর মান 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 5, ওয়াই এর মান 5 হবে, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, 10, 5, 10, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10, 5, 10, 5, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 8, 7, 8, 7, 8, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8, 7, 8, 7। তাহলে এই তিনটে বিন্দু যদি আমরা যুক্ত করে দিই তাহলে কি পাবো, দেখ একটা সরলরেখা পাবো, তিনটে বিন্দু যুক্ত করে দিলে একটা সরলরেখা পাবো, সরলরেখা পাবো, এখানে একটা সরলরেখা পাবো, সরলরেখাটার নাম দাও এম এন। এবার দেখো আমরা এই তিনটে মান নিয়েছি, এক্স এর তিনটে মান নিয়েছি, ওয়াই এর তিনটে মান নিয়েছি, এই তিনটে মান ছাড়া এই যে তোমার এম এন সরলরেখা আমরা এখানে পেলাম, এম এন সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু এই সমীকরণটাকে সিদ্ধ করবে, এবার যে কোনো বিন্দু, তাহলে এক্স আর ওয়াই এর যে যে মানগুলো আমরা পাবো এখানে বসালে সমীকরণটাকে সিদ্ধ করবে, যে যে বিন্দু বলতে তোমার এক্স এর একটা মান পাবো এবং ওয়াই এর একটা মান পাবো, এক্স কমা ওয়াই যে বিন্দুগুলো পাবো, তো সেই মানগুলোকে আমরা বলবো সমীকরণের বীজ, ঠিক আছে? এবার তোমাদের বাড়ির কাজ থাকবে, দেখো চারের দাগের 3, 4, চারের দাগের হোমওয়ার্ক থাকবে, চারের দাগের হোমওয়ার্ক থাকবে তোমাদের 3, 4, 5, চার দাগে তিনের করবে, চারের করবে, পাঁচের করবে, এই তিনটে তোমাদের বাড়ির কাজ।